Come on. Doctor Shab, what are you doing? Rugi bagse. Doctor Shab, kotha shob. I'm going to go to the house. I'm going to go to the house. I'm going to go to the house.
বেকার রে তুই মোর তোর একদিন কি আছে মোর একদিন জীবনটা সেই দৌড়িতে দৌড়িতে এরে ওই ভুল চিকিৎসা মানসিক দেয় হ্যাঁ এলা অবশ্য কেসটা খাইলাম না হয় আরে একটা শর্ট তোমার রেডি আরে সে কথা কর না ভাই আমি ছাগলক 4 মিটার দাওয়া দিয়ে মানসিক দিয়ে ফেলেছি দিল্লি মানসিক কয় আবার শুনাম নষ্ট না আরে না ভাই ওটা হচ্ছে একটা বন্য মনে ছাগল খালি মেমে থাকে ওই জন্য একটু ডাং দিতে পাছো ওই জন্য সমস্যা হয়ে গেছে আচ্ছা আপনার সমস্যা কি কোন তো ডাক্তার সাহেব জ্বর জ্বর কম্বলে শুতাও জ্বর আমি তো একটা ভুল চিকিৎসা করে ফেলাছি এবার আমি কথা মানসিক ভাই একটু সাড়ে থাকা আমি কথা বলি বেশি কম্পারেশন কিছু ক আমি এবার একটা ভালো সাজেশন দিই হ্যাঁ আমার কাছেও তো ওষুধ নাই ফুরি গেছি তা আসছি ওই ছেলেকে ওই তিন বেলা পানি সে শুকবে ঠান্ডা পানি রাখি জল নাকি প্রমাণ রাখি যাবে ক চিকিৎসা ভাই আমার কাছে তো ওষুধ নেই ওষুধ থাকলে ওষুধ দিয়ে দিতাম ওষুধ যখন ফুরিয়ে গেছে আমি তো একটা ভালো পরামর্শ দিই কি পরামর্শ তোমার ছেলেকে যায় পানি চুয়ে চুক বেবেন ঠান্ডা পানিতে হ্যাঁ দুপুরে চুক বেবেন সন্ধ্যে চুক বেবেন মানে দিনে তিন বেলা করি তিন বেলা তিন বেলা চুক বেবেন যদি জ্বর ভালো না হয় হ্যাঁ তো চুমাস জুতে আমার উস্তাদে তোর কি কই আমার গাল মানে কথা কোনো ধরন হইল আমার গাল মানে ওইসব কথা তখন ভুল করছো এডিও ভুল করছে কথা কথা মানছে ভাই আপনি ওই কাজ করবেন কি আপনার ছেলে মনে করেন যদি জ্বর কুকুর আছে না বাড়ির আছে আছে কুকুরের মধ্যে তিন তিন বেলা করে চুক বেবেন তিন বেলা তিন বেলা সকালে একবার দুপুরে একবার রাতে চুকবে যদি ভাল না তারপর জ্বর দর করে আচ্ছা ঠিক আছে আপনি যান বাবা চিন্তা করিস না ডাক্তার আমাকে পরামর্শ দিছে তোর গা গরম না তিন বেলা ডিগি চুকবে আপনি ভালো হবে জ্বর ভাল না হয় জ্বরের বাপ ভাল হবে আরে ভাই ডাক্তার পরামর্শ দিছে জল আসলে তিন বেলা চুকবে বু জ্বর ভাল না হয় এই জন্য চুকবে হয়েছ ও জীবনে শুনছিস পানি চুক বলে সব জ্বর ভাল হয় তো কাই রে বুদ্ধি দিছে তুই কোন বুকা রে কথা তো সত্য রে এলাই নেমো সরটা মারি ফেলানো হয় তুইও কি মন নান পাগলা আছিস উই রেজিস্ট্যান্ট মোর বেজাগা দিয়ে থার্মোমিটার ঢোকে দিছে ও ওই জামান ডাক্তার বুদ্ধি দিছে তোক না ওড়াক সরা ধরি ওড়াক মারি ফেলা সিনি ওড় 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 চল তো আজ ওই ডাক্তারের কাছে মাই আর ওই ডাক্তারের কাছে মাই আমি অকাম করে ফেলাছি আরে ভাই ডাক্তার তো উগি দেখে গেছে এখনই দেখা হইলো এখনই দেখা হইলো না না ডাক্তার উগি দেখে গেছে এখনই এই জায়গার মধ্যে দেখলাম ও ঘরে ঢুকলো আপনি বলতেছেন রুগী দেখতে গেছে ফাজলামু হ্যাঁ খালি ফাজলামু এ রে ভাই তোর বিশ্বাস কর ফাজলামু একটা সীমা আছে তাহলে ঘাটুক না তো তাহলে শুনুন দেখো 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 আরে ভাই ওরে ওরে ভাই জানা না 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 আরে ভাই জানা না আস্তে জানা না মানে বোঝা লাগবে না মনে করেন ধর ধর ডাক্তার আনবে পড়ি
সম্মানিত ব্যক্তি, আমার তো সম্মানী ব্যক্তি, গায়ে হাত দেন, মানুষকে মারা সম্মানিত না। ডাক্তার সাহেব, আমি যে একে পরামর্শের জন্য এটা কি ভালো হয়েছে? ওরে ভাই, ওর বেড়ার উপরে জ্বর, আমি চিষ্টির করেছি, গা গরম থাকে, পানির চুপ গেলে ঠিক হয়ে যাবে নাকি? কোন জ্বরের জ্বরালা ব্যক্তিকে কি পানির চুপ গেলে কি জ্বর ভালো হয়, এটা কি পরামর্শ দিচ্ছেন আপনি? আরে ভাই, একটা গা গরম থাকলে তা ঠান্ডা পানিতে চুপ গেলে এমনি ঠান্ডা হয়। দূর মিয়া, এটা আপনার তো কোনো সার্টিফিকেট নেই, এটা আর ভাল দাগ তুলি ফেলেছেন, এর অগাম করছেন, এটা কি? এটা এটা তো আপনার না, আমরা পুলিশে ফোন দিয়েছি, আপনার থানায় যেতে হবে। আরে ভাই, আমরা সবাই এলাকার লোক, আমার থানার দেওয়ার কোনো প্রয়োজন নাই। হ্যাঁ, তো ভুটি করছেন, আমরা কেন মানি? আজ থেকে আমরা ডাক্তারিগিরি ছাড়ি দেবো, দরকার হলে অটো চলে খামো, তবু আর ডাক্তারিগিরি করবো না। না, যে কাম করছেন তোমার মাইনে নেওয়ার মধ্যে কিছু না। থাকেন, আমরা এলাকার লোক সবাই, আমার তো ভুলে গেছে, আমি তো কোনো আমার সার্টিফিকেট নাই নাকি? ওই ফার্মেসিত বসি, আমি যে ট্যাবলেটের নাম শিখতে আসছি এলে ঠিক আছে, তো ভুল তো হয়ে গেছে, ভুল তো মানুষেরই হয়। এখন ওক করে দেন, যাই হোক, এরা এনার ভুল বুঝছে, তোমারও তো দোষ, তোমরা যে সে ডাক্তারের কাছে পরামর্শ নেন কি, বড় ডাক্তার চোখে দেন নাই, চলো নাড়ি ফেল দাও, চলো যাই, চলো থামেন, ডাক্তার সাহেব যাও তো, আমার দাঁতটা কি করছে, চলো তো, চলো চলো চলো।